বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়, ক্ষমতায় গেলে পুরো দেশ শুদ্ধ গেলে খাবে, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের। যে কোনো সময় সংসদ থেকে পদত্যাগ করবেন বিএনপির এমপিরা, রংপুর বিভাগীয় গণসমাবেশে বললেন মির্জা ফখরুল। এবং গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৮৬৯ জন, প্রাণ গেছে ৬ জনের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো খবরে। বিএনপি এই দেশের অর্থনীতি গিলে খেয়েছে, ক্ষমতায় গেলে দেশ সহ গিলে খাবে। রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঝে আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বেনজির আহমেদ আর সাধারণ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান তরুণের নাম ঘোষণা করা হয় সমাবেশ থেকে। শনিবার দুপুরে নেতাকর্মীদের বেশিরভাগই সবুজ হলুদ সহ বিভিন্ন রঙের টি শার্ট পরে সমাবেশ স্থলে আসেন। জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনে উদ্বোধন করা হয়। ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের জন্য দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়, জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংসদে ভাঙতে নির্দেশ দিলেই বিএনপির এমপিরা পদত্যাগ করতে প্রস্তুত। রংপুর বিএনপির বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন দলের মহাসচিব। তিনি আরও বলেন, দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে। তিনি বলেছেন, এর আগে ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ খাবার খেতে না পেরে রাস্তায় পড়েছিল, এখন আর সেই অবস্থায় ফিরে আসছে। যে বাংলাদেশ স্বপ্ন এখন আমার এই তরুণ নেতাকে, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, সেই বাংলাদেশ দেখতে চাই বন্ধু, তাই না? গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৬৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত বছরে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮,৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮,২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, ইউআইটিএস বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বল্প খরচে মেধাবী দরিদ্র ও অসচ্ছলদের শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়টি। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের শরৎকালীন নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু হাসান ভুঁইয়ার সভাপতিত্বে আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ২১ পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্র, পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন প্রমুখ। যে এমন মানুষদেরকে আমার সমাবর্তনে নিয়ে আসবো যাদের কথা শুনে আমার শিক্ষার্থীরা তারা একটা বিশ্ব সম্পর্কে একটা জানবে, এরকম মনীষীদের জীবন সম্পর্কে জানবে, তাদের জীবন সংগ্রাম সম্পর্কে জানবে, তাদেরকে দেখে নিজের জীবনের স্বপ্ন গুনবে। সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে রাজি হয়েছে মিয়ানমার। এ নিয়ে রোববার সকাল ১০টায় কক্সবাজারের টেকনাপে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার দিবাগত রাত ১২:৩০টার পর এই তথ্য নিশ্চিত করেন বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার।
তিনি বলেন, আড়াই মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সীমান্তের এই পরিস্থিতি নিয়ে শুরু থেকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। বৃহত্তর বরিশাল বিভাগে সমন্বিত বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগের দেশব্যাপী সম্মেলন প্রস্তুতি কমিটির কার্যক্রম। 18 নভেম্বর সম্মেলন সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকতে হবে, একই সাথে সারা দেশের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে এক ব্যানারে এগিয়ে চলারও আহ্বান জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের শীর্ষ নেতারা। বরিশাল থেকে ফিরোজ মোস্তফার রিপোর্ট, জানাচ্ছেন বাতেন বিপ্লব। এক গান এক দিক বঙ্গবন্ধু সৈনিক লীগ, এই স্লোগানকে ধারণ করে বিভাগীয় শহরগুলোতে চলছে বঙ্গবন্ধু সৈনিক লীগের সমন্বিত বর্ধিত সভা। বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী শাহানারা বেগম স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের সমন্বিত বর্ধিত সভায় প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি বলেন, 18 নভেম্বরের সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমি যোগ্য দেখতে চাই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে এবং নেতৃত্ব বর্গে যারা আছে তারা খালি দেখে যে এটা ভুলভুল সম্মতি না, ভুলভুল সংগঠন না, এখানে যারা আছে তারা আদর্শে রাজনীতি করে বঙ্গবন্ধু, এবং তার প্রেরণাতে শেখ হাসিনা রাজনীতির আমরা যোগদান করেছি। আমরা সবাই একই কথা বলবো, একই গান গাইব যে বঙ্গবন্ধু সৈনিক লীগ, ঠিক আছে, আর কোনো কিছু আমাদের থাকবে না, আমরা সেই নিয়েই আমরা আমাদের নভেম্বরের 18 তারিখে ওখানে সুবিধা করবে কে কি হবে। এ সময় প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিউক্লিয়াস হিসেবে কাজ করবে। এই সম্মেলনের মাধ্যমে তারা বাংলাদেশে একটি সৈনিক লীগ কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই। সৈনিক লীগ শুধু লক্ষ লক্ষ, তিনি আরো বলেন, এখন কাদা ছোঁড়াছড়ির সময় নয়, বরং ঐক্যবদ্ধভাবে সৈনিক লীগকে এগিয়ে নিতে হবে। এই বাংলাদেশে সম্মেলনের পরে আমরা কমিটিগুলো ঠিক করব, প্লাস আরো সংগঠনকে আরো মজবুত করব। আমরা চাই বরিশাল দিকে যেন 2 লক্ষ সংগঠন হতে পারে, ইনশাআল্লাহ। আপনাদের কাছে আকুল আবেদন, কারণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতা জিএইচএম কাজল, তালুকদার সারোয়ার হোসেন, সর্দার মুজিব, অ্যাডভোকেট শওকত আলম, তানজিম বিন রহমান তুর্য, শাহ রেজাউল মাহমুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলন সফল করতে সারা দেশের বিভাগীয় শহরে বর্ধিত সভা চলমান থাকবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফেসবুকে অপপ্রচার, মিথ্যা বাজারে মিথ্যাচারের বিরুদ্ধে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজারবাগ পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ডে 2022 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক মুক্ত ইফটিজিং রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মাঠ পর্যায়ে অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশ সদস্যদের প্রশিক্ষণের প্রস্তাব রাখেন আইজিপি। নারী নির্যাতন সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য, মেট্রোপলিটন ও জেলা সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ বিভিন্ন ইউনিটে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম জোরদার করতে তারা সমাবেশের আয়োজন করছে। সমাজের যে অপরাধগুলো হয়, অপরাধগুলি সংগঠিত হওয়ার আগেই কি অপরাধ হতে পারে এবং কোথায় কি হচ্ছে সেগুলি জানিয়ে দেওয়া, তাহলে নিশ্চয়ই অপরাধ কমবে এবং অপরাধীকে চিহ্নিত করার জন্য সমাজ থেকে ইনফরমেশন কালেকশন, সেটি ছিল বিগ পুলিশিং এর মূল দায়িত্ব। এবার সারা বাংলা খবর।
জামালপুরের সরিষা বাড়িতে বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে পৌরসভা মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর চার সরিষাবাড়ি আসনের নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ, পৌর মেয়র মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।